আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র আল কোরআন ও পবিত্র আল হাদিসের বাণী কিভাবে শুদ্ধ উচ্চারণে সুন্দর বাচন ভঙ্গিতে ভাব গাম্ভীর্যের সঙ্গে এবং ভালোভাবে বুঝে পাঠ করতে হবে এই নিয়ে বিস্তারিত মূল পর্বে আলোচনায় যাবার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতেই বন্ধুরা জেনে নেই পবিত্র আল কোরআন ও পবিত্র আল হাদিসের বাণী পাঠ করতে হলে যে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে জ্ঞান আপনি যদি পবিত্র আল কোরআন বা পবিত্র আল হাদিসের বাণী পাঠ করতে যান তাহলে অবশ্যই আপনার শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে কারণ আপনি যদি প্রত্যেকটা বাণী সুন্দরভাবে উচ্চারণ করতে চান সঠিক উচ্চারণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক উচ্চারণ সম্পর্কে জ্ঞান রেখেই সেটি পাঠ করতে হবে আর তখন শ্রোতাদের শুনতে অনেক বেশি শ্রুতিমধুর লাগবে পরিষ্কার কণ্ঠস্বর আপনার কণ্ঠস্বর অবশ্যই পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার হতে হবে যাতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা বর্ণ ঠিকঠাকভাবে বোঝা যায় কারণ আপনি যদি আপনার কণ্ঠস্বর দিয়ে পরিষ্কার কণ্ঠস্বর দিয়ে যদি আপনি বোঝান তাহলে সবাই সুন্দরভাবে প্রত্যেকটা বাণীর সঠিক অর্থ ভালোভাবে বুঝতে পারবে পবিত্র আল কোরআন বা পবিত্র আল হাদিসের বাণী পাঠ করার সময় অবশ্যই ভাব গাম্ভীর্য ধরে রাখতে হবে আপনি হেসে হেসে মজা করে করে সেগুলো পাঠ করতে পারবেন না কারণ এগুলো হচ্ছে ধর্মের পবিত্র গ্রন্থ তাই সেই ভাব গাম্ভীর্যটা পাঠ করার সময় অবশ্যই কণ্ঠে ধরে রাখতে হবে ধীরে ধীরে পাঠ করতে হবে অবশ্যই পবিত্র আল কোরআনের বাণী বা পবিত্র আল-হাদিসের বাণী আপনি দ্রুত পাঠ করতে পারবেন না কারণ এগুলো বোঝার ব্যাপার আছে যিনি শুনবেন তাকেও এগুলো বোঝানোর ব্যাপার রয়েছে তাই ধীরে ধীরে সুন্দর করে পাঠ করতে হবে পবিত্র আল কোরআন বা পবিত্র আল-হাদিসের বাণী প্রত্যেকটা বাক্য বুঝে পাঠ করতে হবে আপনি চূড়ান্তভাবে পাঠ করার আগে অবশ্যই বুঝে নেবেন সেই বাণীগুলোতে সেই পবিত্র বাণীগুলোতে কি বলা হয়েছে কি মেসেজ দেওয়া হয়েছে সবার উদ্দেশ্যে সেটি ভালোভাবে বুঝে পাঠ করতে হবে অবশ্যই কারণ আপনি যদি নিজে ভালোভাবে না বুঝে পাঠ করেন তাহলে যিনি শুনবেন তিনিও কিন্তু উপভোগ করবেন না আপনার পাঠটুকু তাই এ বিষয়ে অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে বাক্যের বিভিন্ন শব্দে অবশ্যই জোর দিতে হবে প্রত্যেকটা বাক্যে গুরুত্বপূর্ণ কিছু শব্দ থাকতে পারে সেই শব্দে অবশ্যই জোর দিয়ে পড়তে হবে ট্রেল ড্রপ করা যাবে না একটি বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা শব্দ যেন ঠিকঠাকভাবে স্পষ্টভাবে উচ্চারিত হয় এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আপনি শুরুতে খুব স্পষ্ট করে পড়লেন কিন্তু শেষের লাইনে একটা বাক্য একটা শব্দ ড্রপ করলো বা একটা বর্ণ ড্রপ ড্রপ করলো এই বিষয়টা হতে দেওয়া যাবে না প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে বন্ধুরা আমি শুরুতেই সুরা আলে ইমরানের কিছু অংশ পাঠ করছি যেখানে বলা হয়েছে আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না বন্ধুরা আমি শুরুতেই এটি ধীরে ধীরে উচ্চারণগুলোকে ফোকাস করে ভাব গাম্ভীর্য ধরে রেখে প্রত্যেকটা বাক্যে যে বিভিন্ন শব্দকে জোর দিতে হবে সেটা ঠিকঠাকভাবে মেনে চলে পড়ার চেষ্টা করব তারপর আমি চূড়ান্তভাবে এটি পাঠ করব চলুন দেখে নি আর তোমরা সকলে আল্লাহর অনেকে বলে আল্লাহ না আল্লাহর রজ্জুকে রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো আমি সুদৃঢ় এই বাক্যে সুদৃঢ় এটাকে জোর দিয়ে পড়েছে পরস্পর বিচ্ছিন্ন হই না বিচ্ছিন্ন তো জোর দিলাম আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো স্মরণে জোর দিলাম যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন তোমরা পরস্পর শত্রু ছিলে শত্রুতে জোর দিলাম অতপর অতঃপর অতপর না অতপর আল্লাহ তোমাদের মনে মনে না মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে অনুগ্রহীতে জোর দিলাম পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে পাড়ে অবস্থান করছিলে অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন মুক্তিতে জোর দিলাম এভাবেই আল্লাহ নিজের নির্দেশনাসমূহ প্রকাশ করেন যাতে প্রকাশ্যে জোর দিলাম যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো হেদায়েত নট হেদায়েত হেদায়েত প্রাপ্ত হতে পারো সুরা আলী ইমরান আয়াত একশো বন্ধুরা এতক্ষণ দেখলেন আমি সুরা আলে ইমরানের এই অংশটুকু উচ্চারণকে ফোকাস করে বাক্যের বিভিন্ন শব্দে জোর দিয়ে ভাব গাম্ভীর্য ধরে রেখে পাঠ করলাম এবার আমি চূড়ান্তভাবে এটি পাঠ করব আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন তোমরা পরস্পর শত্রু ছিলে অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করছিলে অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো সুরা আলে ইমরান আয়াত একশো এবার আমি সুরা আলে ইমরানের আরেকটি অংশ পাঠ করছি যেখানে বলা হয়েছে নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে আমি আবারও আগের মতো উচ্চারণগুলোকে ফোকাস করে ধীরে ধীরে পড়ে যাব বাক্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আমি জোর দিব এবং ভাব গাম্ভীর্য ধরে রাখবো তারপর আমি চূড়ান্তভাবে পাঠ করব অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না বিনষ্ট করি না পরিশ্রম তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক স্ত্রীলোক তোমরা পরস্পর এক তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে হিজরত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অকল্যাণকে অপসারিত করব অকল্যাণ অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট প্রবিষ্ট করব জান্নাতে জান্নাতে যার তলদেশ নহর সমূহ প্রভাবিত নহর সমূহ প্রবাহিত এই হলো, বিনিময় আল্লাহর পক্ষ থেকে পক্ষ নট পক্ষ পক্ষ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময় সুরা আলে ইমরান আয়াত একশো পঁচানব্বই এবার আমি চূড়ান্তভাবে পাঠ করছি অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমী বিনষ্ট করি না তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক তোমরা পরস্পর এক তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে যার তলদেশে দেশে নহর সমূহ প্রবাহিত এই হল বিনিময় আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ নিকট রয়েছে উত্তম বিনিময় সুরা আলী ইমরান আয়াত একশো পঁচানব্বই এবার আমি সুরা নিসার একটি অংশ পাঠ করব যেখানে বলা হয়েছে নারীদের উত্তরাধিকার থেকে বিরত করোনা পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা এবং 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 না এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ অংশ নির্ধারিত সুরানিসা আয়াত সাত এবার আমি চূড়ান্তভাবে এটি পাঠ করছি পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ অংশ নির্ধারিত সুরানিসা আয়াত সাত আমি এবার পবিত্র আল-হাদিসের বাণী পাঠ করব এবং পাঠ করার আগে উচ্চারণগুলোকে ফোকাস করে প্রত্যেকটা বাক্যে শব্দের জোর দেওয়াটাকে ফোকাস করে ভাব গাম্ভীর্য ধরে রেখে পড়ার চেষ্টা করব। বন্ধুরা আসুন দেখে নিই তোমরা একে একে নট একে একে না একে তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না মুসলিম তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই মানুষ জোর দিলাম তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো বুখারি কোন কাজগুলো সর্বোত্তম সর্বোত্তম মানুষের মনে মনে খুশির সৃষ্টি সৃষ্টি করা ক্ষুধার্ত ক্ষুধার্থকে খাবার দেয়া পঙ্গু ও অসুস্থদের পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা অসুস্থ অসুস্থদের সাহায্য করা দুঃখীদের দুঃখ হালকা করা এবং এবং নট এবং এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা বুখারি কোন কাজগুলো সর্বোত্তম মানুষের মনে খুশি সৃষ্টি করা ক্ষুধার্তকে খাবার দেয়া পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা দুঃখীদের দুঃখ হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা বুখারি যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে মুসলিম আল্লাহ 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 আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে অবশ্যই বিনয়ী হতে হবে কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না অত্যাচার করবে না মুসলিম আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না মুসলিম বন্ধুরা আমি আপনাদের এতক্ষণ দেখালাম কিভাবে সুন্দর করে ভাব গাম্ভীর্য ধরে রেখে উচ্চারণ ঠিক রেখে পবিত্র আল কোরআন ও পবিত্র আল হাদিসের বাণী পাঠ করতে হবে এই নিয়ে বিস্তারিত বন্ধুরা যারা পবিত্র আল কোরআনের বাণী পবিত্র আল হাদিসের বাণী পাঠ করতে চান সুন্দরভাবে আশা করি আপনাদের সবার জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ